প্রতিনিয়ত বেড়েই চলেছে রাস্তায় দুর্ঘটনা। গত কয়েক মাসে প্রাণ হারিয়েছেন কয়েকজন। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে ভরেছে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। সচেতনতা থেকে রাস্তায় জ্যাম যাতে না জমে তার জন্য ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে ধূপগুড়ি ট্রাফিক গার্ডকে। ধূপগুড়ি এশিয়ান হাইওয়ের দুপাশে ফুটপাতে রাস্তা তৈরি করা হয়েছিল টোটো মোটরসাইকেল রিক্সা ভ্যান চলাচলের জন্য। তবে দীর্ঘ এক বছর ধরে দূরপাল্লার গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, সাইকেল নিয়ে যাতায়াতের সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে সোমবার ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার নেতৃত্বে সমস্ত গাড়ি সরিয়ে দেওয়া হয় এবং জায়গায় জায়গায় বোর্ড টানিয়ে দেওয়া হয়, তাতে স্পষ্টভাবে লেখা ফুটপাতের এই সাইকেল টোটো রিক্সা চলাচলের জন্য। কার্যত ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ধূপগুড়িবাসী। रंगीत बासमती राइस प्योर एंड टेस्टी, असली बासमती चावल घर बैठे आप हमारे दिए गए नंबर पर फोन करके ऑर्डर कर सकते हैं। आप हमें लॉगिन भी कर सकते हैं www.rangeet.in।